খাজাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জীবনী অনেকে পড়েছেন শুনেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহ তার মা তাকে যখন মাদ্রাসায় পড়ানোর জন্য মক্তবে ভর্তি করতে গেল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহ মাত্র বয়স 3 থেকে 4 বছরের সন্তান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মাদ্রাসায় তার মা ভর্তি করার জন্য গেল। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে তার মা মাদ্রাসার মক্তবে যখন ভর্তি করে আসল, মাদ্রাসার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে ডাকতে বলেন, বখতিয়ার তুমি আমার সঙ্গে বিসমিল্লাহ পড়ে আলিফ বা তাসা পড়ো। কিতাবের মধ্যে লিখেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কথা মতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনি সূরা বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন, সূরা মায়দা পড়লেন, সূরা আনফাল পড়লেন। এইভাবে পড়তে 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 গোটা কোরআনের 15 নম্বর পারা পর্যন্ত মুখস্থ করে ফেললেন, মুখস্থ ওস্তাদের কাছে বলে ফেললেন। ওস্তাদ আশ্চর্যিত হয়ে গেল, মায়ের প্রতি রাগান্বিত হয়ে গেলেন, বললেন কোথায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা, এইদিকে আসুন, আপনার সন্তানকে 15 পারা হেফজ করেছে, তাকে হেফজখানা ভর্তি করা দরকার, আপনি হেফজখানা ভর্তি না করে মক্তবের মধ্যে ভর্তি করলেন কেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা বলেন, হুজুর ওই আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, আমার এই সন্তানকে আজকেই সর্বপ্রথম মাদ্রাসাতে দিয়েছি, ইতিপূর্বে কোনোদিন কোনো মাদ্রাসার বারান্দায় পর্যন্ত যায় নাই। মাও আশ্চর্যিত হয়ে গেলেন, ওস্তাদেরা যারা আছেন ওস্তাদেরাও আশ্চর্যিত হয়ে গেলেন, কি ব্যাপার, যেই সন্তান কোনোদিন মাদ্রাসায় গেল না, মাদ্রাসায় বারান্দায় পর্যন্ত গেল না, সেই সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে এক পারা নয় দুই পারা নয় পড়তে পড়তে গোটা কোরআনের 15 পারা পর্যন্ত হেফজ শোনা, এটা কেমন সন্তান, কেমন সুসন্তান! এবার সন্তানের ওস্তাদ বলে, মা আপনার এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয়, আপনার সন্তানের ব্যাপারে আপনি কতটুকু আমল করেছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহির আম্মা বলেন, হুজুর আমার সন্তানকে কোনোদিন মাদ্রাসায় ভর্তি করি নাই, কথাটা সত্য, তবে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার এই সন্তানকে আমি এমনভাবে লালন পালন করেছি, আমার সন্তানকে কোনোদিন আমি অজু ছাড়া দুধ পান করাইনি, আমার সন্তানকে কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো কিছু আমার সন্তানকে শোনাইনি, দুধ পান করানোর সময় আমি কোরআন তেলাওয়াত শুনিয়েছি, বাচ্চারা কান্না করলে আমার সন্তানও কান্না করত, তবে কোরআন আল্লাহ তাআলার পাঠানো কিতাব পড়ে পড়ে কান্না থামিয়েছি, ঘুম পাড়ানোর জন্য মানুষেরা গল্প গুজব করে, শাস্ত্র বলে আমার সন্তানকে ঘুমানোর জন্য কোরআন তেলাওয়াত করেছি, বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা, আমি 15 পারা হেফজ হাফেজা, অর্থাৎ 15 পারা আমার মুখস্থ আছে, এই 15 পারা তেলাওয়াত করে করে আমার সন্তান কুতুবউদ্দিন বখতিয়ারকে খাওয়াইয়েছি ঘুমাইয়েছি, সুতরাং এই 15 পারা তার শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমি মা যদি 30 পারার হাফেজ হতাম আমার বখতিয়ার আজকে 30 পারার হাফেজ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মার কতটুকু দেখেন পাওনাম,
সন্তানকে দুধ পান করিয়েছে কোরআন তেলাওয়াত করে করে, সন্তানকে ঘুমিয়েছে কোরআন তেলাওয়াত করে করে। এমন আদর্শ মার কারণে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই মায়ের কোল থেকে পোটা কোরআনের 15 পারা পর্যন্ত হেফজ করেছে। আজকাল আমার আপনার সন্তানকে কন্দন করলে মোবাইল না দিলে কন্দন থামে না, গান না শোনালে ছেলে ঘুমায় না, মিথ্যা বানোয়াট গল্প না করলে ছেলে ঘুমাসে না। আর আমরা আমাদের সন্তানকে গান শোনাই, বাজনা শোনাই, সিনেমা আর বড় বড় মোবাইল হাতে দিয়ে তুলে দিয়েছি, যার কারণে সন্তানেরা আজকে এইগুলোই দেখে দেখে এইগুলোই শিক্ষা করছে। সন্তানেরা ভালো হওয়ার আশা করা যায় না। প্রত্যেকটা মা যদি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এর মায়ের মতো কোরআন তেলাওয়াত করে করে সন্তানকে দুধ পান করাতো, প্রত্যেকটা মা যদি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এর মায়ের মতো কোরআন পড়ে পড়ে যদি সন্তানকে ঘুমাইতে দিত, প্রত্যেকটা মা যদি খাবার খাওয়ার সময় কোরআন তেলাওয়াত করে করে পড়ত, তাহলে পুরা বিশ্বে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহওয়ালা পৃথিবীতে হয়ে যেত। অথচ আমরা কি করি, আমরা বিভিন্ন নায়ক নায়িকার অভিনয়গুলো দেখি, সন্তানদেরকেও সেই অভিনয় দেখাই, যার কারণে সন্তানেরা ওই যে ড্যান্ডার বাজি করে কিভাবে, নাচ গান করে কিভাবে, অভিনয় করে কিভাবে, এইগুলো মোবাইলের মধ্যে দেখতেছে, সন্তানেরা ওইগুলোই শিখতেছে, যার কারণে সন্তানদেরকে বাটপাড়ি করতে শেখাতে হয় না, অভিনয় করতে শেখাইতে হয় না। প্রত্যেকটা বাবা মা ছোট অবস্থায় মোবাইল ফোন থেকে যেই শিক্ষাটা দিতেছে, আমার আপনার সন্তানেরাও সেই শিক্ষাটা পেয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক কি না? আজকে নির্লজ্জ বেহায়া ব্যাপল বেলাল্লাপনা সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে আসার একমাত্র আসামি আমরা নিজেরাই। আজ আমরা এই নিজেরাই বিভিন্ন ফোন বিভিন্ন টেলিভিশন দেখি, সন্তানদের দেখার প্রতি উৎসাহিত করি, যার কারণে আমাদের সন্তানদের আজ এই অধঃপতন। আমাদের সন্তানেরা আজকে মানুষের মতো মানুষ হচ্ছে না, সুসন্তান হচ্ছে না, সবাই কুসন্তান হচ্ছে, যার কারণে এই পৃথিবীর মধ্যে এত আহাজানি, এত ড্যান্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম বেড়েছে কি বাড়ে নাই? আমার মেয়েরাম, যেই মা সন্তান পেটে থাকা অবস্থায় সন্তানকে কোরআন তেলাওয়াত শোনাবেন, কোরআন তেলাওয়াত যদি কোনো মা গর্ব অবস্থায় করেন, যেই মার আমলটা যত সুন্দর হবে সন্তান গর্ব থাকা অবস্থায়, ওই সন্তান তত দিনদারি হবে, সন্তানের প্রতি কোরআন তেলাওয়াতের প্রভাব ফেলবে দিনদারি হওয়ার জন্য। এই জন্য দিনদারি মাকে নেওয়ার প্রয়োজন আছে না নাই? অনেকের কোরআনের হাফে সন্তান বানাইতে চান, অনেকের কোরআনের হাফে যা মেয়েকে বানাইতে চান, কিন্তু ছেলে মেয়েকে হাফেজ আলেমা হওয়ার জন্য একটা দিনদারি মাকে যে বাছাই করতে হবে, এই কাজটা আমার যুবক ভাইয়েরা করে না। সিনেমা কৌতুক আর টিকটকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, টিকটকের মেয়ের থেকে ভালো কিছু আশা করা যায় না, ওর পেট থেকে যেটা হবে ওটাও টিকটকার হবে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি হয়েছিলেন? তিনি স্বাভাবিক কোনো মানুষের মতো ছিলেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইর জীবন ইতিহাস অত্যন্ত বড় ইতিহাস, তার জীবনে অনেক ইতিহাস রয়েছে, তার জীবনে অনেক ঘটনা রয়েছে, অনেক কারামত রয়েছে, আল্লাহ তালার এমন নৈকট্য অর্জন করেছিলেন। তবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলার চারটা প্রসিদ্ধ আমল ছিল কয়টা? এত জগৎ বিখ্যাত ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, দেখেন
এত বড় ওলি হয়েছিলেন মাত্র তার বসিদ্ধ ইনফিরাদি অর্থাৎ পার্সোনাল চারটা আমল ছিল এর মধ্যে থেকে এক নাম্বার আলম আমল হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি তিনি যত জীবন পৃথিবীতে বেঁচে ছিলেন কোনোদিন তাকবীরুল্লাহ তার জীবনে ছোটে নাই আজকালকার কথা নয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি যতদিন জীবিত ছিলেন জামাত তো দূরের কথা তাকবীর উলা জীবনে কখনো ছোটে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এইটা ছিল তার পার্সোনাল আমল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি যত ব্যস্ত হয়েছেন নামাজের সময় আসলে আগে আগে নামাজের জন্য প্রস্তুতি নিতেন জীবনে কোনোদিন মনের ভুলেও তার জীবনে কখনো কোনোদিন এই আমলটা ছোটে নাই অর্থাৎ তাকবীর উলা তার জীবনে কখনো ছোটে নাই দুই নাম্বার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ তাআলা তাকে এমন একটা ইবাদতের সুযোগ দিয়েছিলেন তার জীবনে কখনো তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই আজকালকার পীর সাহেবদের নামাজই লাগে না তাহাজ্জুদ কোথায় যাবে দেখেন কেমন অলিকুলের শিরোমণি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছেন যে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে যায় নাই তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা হয় নাই এমন আল্লাহর ওলি আজ পৃথিবীতে পাওয়া দুষ্কর আজকে বড় বড় ওলুদাবিত করে বড় বড় পীর পাওয়া যায় কিন্তু তাদের নামাজ লাগে না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালাদের গুণ দেখেন কি তিন নাম্বার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি তিন নাম্বার যে গুণটা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন মাহরাম বেগাইরে মাহরাম অর্থাৎ বেগানা নারীর দিকে কখনো তিনি তাকান নাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি নজরকে কতটুকু হেফাজত করেছিলেন তার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে কখনো দৃষ্টি করে নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি চার নাম্বার যে আমলটা ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন আসর নামাজের সুন্নাত পর্যন্ত ছাড়ে নাই আসর নামাজের সুন্নাত না পড়লেও গুনাহ হয় না এটা সুন্নতে জায়েদা অথচ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহিমাহুল্লাহ জীবনে কোনোদিন আসর নামাজের সুন্নাত কাজা হয় নাই জেনে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার তার আমল ছিল তাকবীরের উলা কখনো তিনি ছেড়ে দেন নাই দুই নাম্বার জীবনে কখনো তাহাজ্জুদ কামাই যায় নাই তিন নাম্বার তিনি কখনো বেগানা নারীর দিকে দৃষ্টি দেন নাই চার নাম্বার আসরের সুন্নতের নামাজও কোনোদিন কাজা যায় নাই এনার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি হয় নাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মাকে আগে দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মায়ের কি আমল ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহির মা কোনোদিন খাজা কুতুবউদ্দিনকে অজু ছাড়া দুধ দেন নাই দুধ পান করান নাই কোনোদিন অজু ছাড়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে খাবার খাইতে দেন নাই কোনোদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা নিজে নামাজ কাজা করে নাই বেগানা কোনো পর পুরুষ দেখে নাই সর্বদা দিনের উপরে থেকেছেন সর্বদা দিনের ওপর অটল ও অবিচল থেকেছেন যার কারণে তার পের থেকে যেটা হয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার জন্ম নিয়েছে
এই জন্য মাকে সুন্দর করে বাছাই করতে হবে ভালো সন্তানের জন্য আপনাকে যেটা করতে হবে ভালো সন্তানের জন্য সুন্দর একটি মাকে বাছাই করতে হবে ভালো সন্তানের জন্য মাকে যদি সুন্দর বাছাই করতে পারেন আল্লাহ তাআলা আপনার সন্তান ছেলে মেয়ে কেউ সুন্দর বানিয়ে দিবে যিনি তিনি কে এই জন্য যুবক ভাইরা আমার এখনো যারা বিবাহ করো নাই তোমার জন্য না হলেও তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য আগামী দিনে তোমার সন্তানেরা যেন ভালো হয় তাদের জীবনটা যেন উজ্জ্বল হয় সেক্ষেত্রে লক্ষ্য করে হলেও সেই দিকে লক্ষ্য করে হলেও সুন্দর দিনদারি একটা মাকে প্রাধান্য দাও দিনদারি একটি মাকে বাছাই করো যুবক ভাইরা তোমার সন্তানদের জন্য সুন্দর একটি মাকে বাছাই করো তোমার সুন্দর সন্তান অটোমেটিক আল্লাহ সুন্দর বানিয়ে দিবেন অটোমেটিক আল্লাহ তাআলা নেককার বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকদেরকে নেককার স্ত্রী দান করুন যারা এখানে আছে সবাইকে আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা নেককার স্ত্রী দান করুন সকলেই বলুন আমিন